नमस्कार, मैं हूं आपके साथ अनुष्का और स्वागत है आप सभी का R9 भारत में। आप हमारे YouTube चैनल को सब्सक्राइब करें, साथ ही आप R9 भारत को Facebook, YouTube और Twitter पर फॉलो भी कर सकते हैं। इच्छा शक्ति हो तो सब कुछ संभव है। टाइप को सेफ लाइफ सेव करें। कोच बिहार जिले के माथाभांगा के 2 प्रखंड घोकस डांगा का प्लास्टिक बहिष्कार का भी एक नारा है। 7 दोस्त असम के लिए रवाना हुए। रत्नदीप दास, जयदीप वर्मन, अजीत वर्मन, पर्थ वर्मन, बप्पा वर्मन, सुमन वर्मन। उल्लेखनीय है कि रत्नदीप, पर्थ और इसकी पश्चिम बंगाल की पहाड़ियों ने भी पिछले मार्च में दार्जिलिंग जिले का दौरा किया। इस दिन राजमासी चेतन समिति ने इन 6 युवकों को पीला तौलिया देकर उनकी पहल के लिए धन्यवाद दिया। क्षेत्र के एक वरिष्ठ सामाजिक कार्यकर्ता पूर्ण चंद्र वर्मन ने भी उनसे कहा कि किसी भी समस्या के मामले में वह उनके साथ रहेंगे। ध्यान दें कि कुछ दिन पहले घोकस डांगा के एक युवक श्रीनाथ दास ने पश्चिम बंगाल के सभी जिलों का दौरा किया था। उनसे प्रेरित होकर वे आज असम जा रहे हैं। आज वे कोच बिहार जिले के माथाभांगा 2 प्रखंड के घोकस डांगा के रहने वाले हैं। यह अब अलीपुरद्वार जिले के पालसबाड़ी होते हुए सोनापुर से अलीपुरद्वार जाएंगे और फिर वो असम जाएंगे। কবে রওনা দিচ্ছ আর কবে ফিরে আসবে? আমাদের রওনা দিচ্ছি, আমরা 6 মে রওনা দিচ্ছি, আর ফেরার এখনো ঠিক নেই। আমাদের 13 তারিখ ফেরার কথা, কিন্তু আমাদের সকলের সবার যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে তাহলে আমরা মেঘালয়ের দিকে রওনা দিব। আচ্ছা, এর আগেও কি কোথাও গিয়েছিলে সাইকেল নিয়ে? এর আগে মার্চ মাসে গিয়েছিলাম, দার্জিলিং থেকে ঘুরে এসেছি। তোমরা সবাই? আমরা 2 জন গেছিলাম, পার্থ, আমি আর দীপ। আজকে ঘোকচানাঙ্গা থেকে যাচ্ছ? স্থানীয় যারা রয়েছে তারা তোমাদের কি জানিয়েছে? স্থানীয় প্রশাসন, স্থানীয় যারা রয়েছে? স্থানীয় প্রশাসন বলতে আমাদের থানা থেকে পারমিশন নেওয়া হয়েছে এবং আমাদের মানে সর্বাঙ্গিক ভাবে সহযোগিতা করবে তোমাদের। আচ্ছা, মূলত কিসের দ্বারা তোমরা অনুপ্রাণিত হলে? আমরা অনুপ্রাণিত হলাম আমার দাদা, যিনি কলকাতা থেকে কয়েকটা রাজ্য ঘুরে এসেছে, তাকে দিয়ে আমাদের অনুপ্রেরণা। আচ্ছা, ঘোকচানাঙ্গা তিনি? ঠিক আছে, তোমার নাম? আমার নাম রত্নদীপ দাস। তোমার সাথে কে কে যাচ্ছে? তাদের নাম? আমার সাথে আমার বন্ধু জয়দীপ বর্মন যাচ্ছে, অজিত বর্মন যাচ্ছে, পার্থ বর্মন যাচ্ছে, পাপা বর্মন যাচ্ছে, সুমন বর্মন যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ইমরা যে বিষয়গুলো নিয়ে যাওয়া হচ্ছে, সেফ ডাইভ, সেফ লাইফ, জল অপচয় বন্ধ করা, তারপরে হচ্ছে প্লাস্টিক বর্জন, তারপরে হচ্ছে বিশেষ করে COVID-19 মাস্ক ওদের কাছে আছেই, ঠিক আছে। তাছাড়াও ইমরার যে যাত্রাটা, এটা যাতে শুভ হয়, ইমরা ভালো ভালো যাও, এই প্রচারটা চালাও। এটা তো আগামী ভবিষ্যৎ পৃথিবীর জন্য এটা খুবই ক্ষতিকারক ব্যাপার একটা, যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলটা যাতে বাঁচি থাকে, মানুষের জীবন ধারণের ব্যাপারটা আছে। আর এই যেভাবে এই যে বাইক অ্যাক্সিডেন্টগুলো হওয়া হচ্ছে, তাতে করিয়ে কিন্তু খুব চিন্তার বিষয় এটি একটা। তার জন্য ইমের যে পয়েন্টটা আমার খুব ভালো লাগছে, যে সেফ ড্রাইভ, সেফ লাইফ, তার জন্য আমরা আমার রাজবংশী চেতন কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা দিয়ে ধরছি। ইমের যাত্রা শুভ হোক, ইমরা ভালো করে প্রচার করুক, আরও জৌলস করিয়ে আগামী দিন আরও বৃহত্তর প্রচারে নামুক, এই আমরা আটুষ আবদার এবং সবাইকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। আচ্ছা, তোমার নাম কোন দায়িত্ব আছেন? আমরা রাজবংশী চেতন কমিটির একজন সদস্য হিসেবে। নাম? আমার মারিয়া গড়িয়া আছে, বলো বাচ্চু বর্মন। তোমার নাম? আমার নাম কোচবিহার থেকে আমি, সরকার কি রিপোর্ট।